ওকে, তাহলে এখন আমরা শুরু করব আমাদের সমানুতার আরেকটা রূপ, সেটা হলো স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। একটু রিক্যাপ করে নিই আমরা। আমরা যেদিন সমানুতার সংজ্ঞা করেছিলাম, একটা কথা বলেছিলাম যে যেসব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত সেম হতে পারে, আবার ভিন্ন হতে পারে, কিন্তু কমপক্ষে একটা ধর্ম থাকবে ভিন্ন, তার হচ্ছে পরস্পরের সমান। আর বিষয়টিকে বলছি আমরা সমানুতা। তার মানে এখানে দুটো ইম্পর্টেন্ট কথা আমি প্রথম ক্লাস থেকে বলে আসতেছি তোমাদের, সেটা হলো যে গাঠনিক সংকেত একও হতে পারে আবার ভিন্ন হতে পারে। গতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেখানে প্রত্যেকটা গাঠনিক সংকেত ভিন্ন ছিল, কারণ ওরা ছিল গাঠনিক সমানু। আর আজকে যেটা আমরা করব সেটা হলো স্টেরিও সমানু বা ত্রিমাত্রিক সমানু, অর্থাৎ এদের গাঠনিক সংকেত সেম হবে কিন্তু ধর্ম ভিন্ন হবে। কি ধর্ম ভিন্ন হবে, কেমনে সেই গাঠনিক সংকেত সেম হয়, সেগুলো একটু আমরা খেয়াল করব। একটু লক্ষ্য করো তোমরা, এই যৌগটার নাম কি আমরা দেখি একটু। এই যৌগটার নাম ডাবল বন্ড যেদিক থেকে নাম্বারিং করি আমরা একই অবস্থায় আসে, 1, 2, 3, 4 বিউটিন 2। এই যৌগটার নাম কি? 1, 2, 3, 4 বিউটিন 2। তার মানে আমার দুটা যৌগই বিউটিন 2। যদি আমাদের গঠন চেঞ্জ হয়ে যেত, এটা অবশ্যই মনে রাখবা, যৌগের গঠন চেঞ্জ হলে কখনো নাম এক থাকে না। গঠন চেঞ্জ হলে যৌগের নাম অবশ্যই চেঞ্জ হবে। যেহেতু আমার যৌগের নাম একই আছে, তার মানে অবশ্যই এদের গঠন চেঞ্জ হয় নাই। অথচ এরা কিন্তু পরস্পরের সমানও, এদের গলনাঙ্ক কিন্তু একরকম নয়। তার মানে যেহেতু এদের গলনাঙ্ক ভিন্ন, গঠন এক, তাহলে অবশ্যই সমানও। কি সমানও? এটাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানও বা স্টেরিও সমানও। কেমনে দেখো একটু খেয়াল করো, এই কার্বন সহ CH3H, এই কার্বন সহ CH3H, বুঝতে এটার সাথে তাই CH3H CH3H, কি চেঞ্জটা কি লক্ষ্য করছো তোমরা? এই এইচটা ছিল একটু নিচের দিকে, এইচটা চলে গেছে কিন্তু উপরের দিকে। তার মানে তার দিক বিন্যাসটা আমরা চেঞ্জ করে দিয়েছি, আর এইটুকু চেঞ্জ করে দেওয়ার কারণেই তাদের ধর্ম চেঞ্জ হয়ে গেছে, আর এই কারণে এরা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমান। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করতে পারি, এই যে এই যৌগটার নাম কি? স্বাভাবিক এটা 1 নম্বর কার্বন, 2, 3 এটাও একই অবস্থা, 1, 2, 3 এটা হচ্ছে 2-হাইড্রোক্সিপ্রোপানোয়িক অ্যাসিড, এটাও কিন্তু 2-হাইড্রোক্সিপ্রোপানোয়িক অ্যাসিড। অথচ এটা পরস্পরের সমান, কারণ এদের একটা ধর্ম ভিন্ন আছে, সে ধর্মটাকে আমরা নেক্সট আলোচনা করব। শুধু এইটুকু জেনে রাখো এদের ধর্ম ভিন্ন, তাহলে গঠন এক তারপরে ধর্ম ভিন্ন, তাহলে এই ধরনের সমানুগুলোকে বলবো আমরা স্টেরিও সমানু বা ত্রিমাত্রিক সমানু, আর বিষয়টাকে বলবো আমরা স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। কি ব্যাপারটা ক্লিয়ার? যে আণবিক সংকেত এক হবে, গাঠনিক সংকেত এক হবে, তাহলে ধর্ম ভিন্ন হবে কি কারণে? ত্রিমাত্রিক বিন্যাস চেঞ্জ হওয়ার কারণে ধর্ম ভিন্ন হবে। আর এই যে ধর্ম ভিন্ন হচ্ছে এবং এই যে সমানু হচ্ছে পরস্পরের, এরা এটাকেই বলি আমরা স্টেরিও সমানু বা ত্রিমাত্রিক সমানু, বিষয়টা হচ্ছে স্টেরিও সমানুতা। আমরা অলরেডি আমাদের সমানতার সংজ্ঞায় ক্লাসিফিকেশন আমরা দেখে এসেছি, স্টেরিও সমানতা হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান সমানতা, আর একটা হলো আলোক সমানতা। তো এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব জ্যামিতিক সমানতা নিয়ে। তো আমরা শুরু করি, জ্যামিতিক সমানতা জিনিসটা আসলে কি? দেখো এখানে কি লেখা আছে, একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট, এটা হবেই না। স্টেরিও সমানুর বৈশিষ্ট্য এটা, আণবিক সংকেত এক হবে, গাঠনিক সংকেত এক হবে। এরপর কি লেখা, যৌগের কার্বন কার্বন বন্ধনের যুক্ত মুক্ত আবর্তন সম্ভাবনা, সরি এখানে ভুল লেখা হয়ে গেছে, আসলে যুক্ত এটা হবে, যৌগের কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, মুক্ত আবর্তন সম্ভব না হলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের, কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে জ্যামিতিক সমানু হতে গেলে কার্বন কার্বন যে বন্ড থাকবে, সেই কার্বন কার্বন বন্ডগুলোকে একটা কার্বনকে স্থির রেখে আরেকটা কার্বন ফ্রিলি রোটেট করতে পারবে না, ঘুরতে পারবে না। দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়, তাদের পরস্পর জ্যামিতিক সমানু বলা হয়। তাহলে আরেকবার লক্ষ্য করি আমরা সংজ্ঞাটা, একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেত এক হবে, গাঠনিক সংকেত এক হবে, ত্রিমাত্রিক বিন্যাস তো অবশ্যই ভিন্ন হবে, এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, এই মুক্ত আবর্তন কাদের ক্ষেত্রে সম্ভব হয় না? মাথায় রাখবা, কার্বন কার্বন দ্বিবন্ধন
এবং চাকৃক যৌগ। কার্বন কার্বন দ্বিবন্ধন এবং চাকৃক যৌগ, এই দুই প্রকারের যৌগগুলোর সাধারণত কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না। কেন হয় না একটু লক্ষ্য কর, তোমরা একটু খেয়াল করো, এই যে যৌগটা কার্বন কার্বন এক বন্ধন আছে, তো এই কার্বনকে স্থির রেখে এই কার্বনটা কিন্তু ফ্রিলি রোটেট করতে পারে। যদি সে ফ্রিলি রোটেট করে তাহলে বিষয়টা কেমন আসবে একটু খেয়াল করো তো তোমরা, এই যে তাহলে দেখো তো এই যৌগটাকে এই যৌগ থাকলো, একটু পর আবার চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি একটা কার্বনকে স্থির রেখে আরেকটা কার্বন যদি ফ্রিলি রোটেট করে তাহলে এদের স্থিতিশীল কোনো ত্রিমাত্রিক গঠন কিন্তু আমরা পাবো না। এই কারণে কার্বন কার্বন এক বন্ধন হলে সেই কার্বন কার্বন এক বন্ধন বিশিষ্ট যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে ডাবল বন্ড এবং চাকৃক যৌগের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যার কারণে এই কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না, একটু খেয়াল করবো আমরা। ওকে, কার্বন কার্বন ডাবল বন্ড বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে কেন মুক্ত আবর্তন সম্ভব হয় না খেয়াল করবা তোমরা। কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হলে সেখানে কিন্তু পাই বন্ড থাকে, আমি বেশি সংকরণের দিকে গেলাম না, পাই বন্ড থাকে। তোমরা বোধহয় এটা খুব ভালো করে জানো, ফার্স্ট পেপারে পড়ে এসছো যে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল কিন্তু পাই বন্ড তৈরি করে না। তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে আমরা খুব ভালো করেই জানি এখানে সংকরণ হয় এসপি টু, তার মানে পি এর আরেকটা অরবিটাল ফাঁকা থাকে, মানে সংকরণে অংশ নেয় না, এবং সেই দুটা পি অরবিটাল পরস্পর ওভারল্যাপিং করেই কিন্তু এই পাই বন্ডটা তৈরি হয়। এবং তোমরা নিশ্চয়ই জানো পাই বন্ড তৈরির আসলে সিস্টেমটা কীরকম, আমরা জানি যে পি অরবিটালগুলো ডাম্বেল আকৃতি, ডাম্বেল আকৃতি, এই যে এখানে উপর নিচে ওভারল্যাপিং করেই কিন্তু একটা পাই বন্ড তৈরি হয়। যদি আমার এই কার্বনটা রোটেট করতে পারতো, ঘুরতে পারতো, তাহলে আমার এই পাই বন্ডের যে গঠনটা সেটা কিন্তু ভেঙে যেত। এই কারণে কার্বন কার্বন পাই বন্ড থাকলে তারা তার মানে কার্বন কার্বন যে বন্ধনগুলো আছে তাদের মুক্ত ঘূর্ণন আসলে সম্ভব হয় না। কেন হয় না, কারণ পাই বন্ড তৈরির যে বৈশিষ্ট্যটা যে উপরে নিচে ওভারল্যাপিং করেই কিন্তু পাই বন্ড তৈরি হয়। তো যদি এটা ঘুরে যেত তাহলে বন্ধন গঠনটা আসলে ভেঙে যেত, এই কারণে। আর চাকৃক যৌগ যারা এক বন্ধন হলেও তারা আসলে তাদের কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব হয় না। কেন একটু খেয়াল করো, এই যে মনে করো CH2 C, এই যে এই যৌগটা আমরা লিখছি, এই যে এই কার্বনকে কিন্তু একটু খেয়াল করো, আমি যদি কারোর সাথে এক বন্ডে যুক্ত থাকে মুক্তভাবে আমি কিন্তু ঘুরতে পারবো স্বাভাবিক, বাট আমি যদি এখানে দুই দিক থেকে দুজন আমাকে আটকায় রাখি এরকম আমি কিন্তু আর মুক্তভাবে ঘুরতে পারবো না, কারণ আমাকে দুই দিক থেকে আটকায় রাখা হয়েছে, ঘোরা কখনোই সম্ভব না। এই ঘুরতে গেলে এই বাধা দেবে, এই ঘুরাতে গেলে বাধা দেবে, এই কার্বন থেকে এই ঘটনাটাই ঘটে, দুই দিকে দুইটা কার্বনকে আটকায় রাখে, ফলে এখানকার কোনো কার্বনই মুক্তভাবে আবর্তন করতে পারে না। এই কারণে চাকৃক যৌগ এবং অ্যালকিন সমূহ সাধারণত জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ব্যাপারটা ক্লিয়ার যে কেন সব যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, আমরা সংজ্ঞাত একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে খেয়াল করেছি, সেটা কি কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, তাহলে মুক্ত আবর্তন কাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না আমরা দেখলাম, মুক্ত আবর্তন সম্ভব হচ্ছে না কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এবং চাকৃক যৌগের ক্ষেত্রে। এই কারণে ডাবল বন্ডযুক্ত যৌগগুলো এবং চাকৃক যৌগগুলো সাধারণত জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে কি সব ডাবল বন্ড মানে সব কার্বন কার্বন ডাবল বন্ডযুক্ত যৌগগুলোই এবং সব চাকৃক যৌগগুলোই কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? না, এটা হলো জ্যামিতিক সমানতার প্রাথমিক শর্ত। যেমন আমি যদি একটা কলেজের শিক্ষক হতে চাই তাহলে আলটিমেটলি আমাকে কিন্তু নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হয়, নিবন্ধন পরীক্ষায় পাশ করলেই কিন্তু আমি কলেজে শিক্ষক হতে পারবো না, ওটা আমার প্রাথমিক যোগ্যতা, যে ওটা পাশ করতে হবে আরও শর্ত আছে। তো আমাদের এই মুক্ত আবর্তন যে সম্ভব না এইটা কিন্তু আসলে জ্যামিতিক সমানতার প্রাথমিক শর্ত। এবার আমরা চলে যাবো ডিটেলস যে কোন টাইপের অ্যালকিন এবং কোন টাইপের চাকৃক যৌগ হলে শুধুমাত্র তাদের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব, একটু খেয়াল করি আমরা। ওকে, তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম যে কোন টাইপের যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে,
তাহলে কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব নয় এমন যৌগগুলো, এবং তারা কে কে বললাম, অ্যালকিন এবং চাকরিক যৌগ। কেন তা সেটা হয় সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা চলে আসি কোন টাইপের অ্যালকিনগুলো এবং কোন টাইপের চাকরিক যৌগগুলো আসলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তোমরা অবশ্যই খেয়াল করবে আমাদের বইয়ে বিষয়গুলো অনেক জটিল করে ব্যাখ্যা করা আছে, আমরা এত কিছু দেখব না আসলে। জাস্ট একটা জিনিস মনে রাখবা, একটা বিষয় তোমরা খেয়াল করবা, কোন একটা জায়গায় 200 জন মানুষ আছে, তার মধ্যে 40 জন মানুষ লাল শার্ট পরে আছে আর বাকিগুলো সাদা শার্ট পরে আছে। আমরা জানি মোট সংখ্যা 200। তো আমাকে বলা হলো সাদা শার্ট পরে কতজন মানুষ আছে, যারা একটু বোকা টাইপের তারা কিন্তু সাদা শার্ট বোনা শুরু করবে, যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু লাল শার্ট বুনবে, কারণ লাল শার্টের সংখ্যাটা কম। তাহলে যে সংখ্যাটা কম সেইটা জেনে রাখাটাই কি আমাদের জন্য সুবিধাজনক নয়? তাই আমরা এটা জেনে রাখবো কারা জ্যামিতিক সমতা প্রদর্শন করে কি শর্ত সেটা দেখব না, আমরা দেখব কোন টাইপের অ্যালকিনগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। সুতরাং খেয়াল করি কোন টাইপের অ্যালকিনগুলো আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কার্বন কার্বন ডাবল বোন এটা তো থাকবেই অ্যালকিনে। কার্বন কার্বন ডাবল বোন তৈরি করার পর কার্বনের অবশিষ্ট যে দুটা যোজনী থাকবে সেই দুইটা যোজনীতে যেন একই পরমাণু বা মূলক না থাকে। দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের কোনো কার্বনে যদি একই পরমাণু বা মূলক যুক্ত থাকে তাহলে সেই অ্যালকিনগুলো কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, আর বাকি সকল ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। একটু উদাহরণ থেকে ব্যাপারটা আমরা ক্লিয়ার হই, একটু খেয়াল করো এটা কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড যেহেতু, সুতরাং এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করার একটা সম্ভাবনা আছে। তো দেখি সেটা প্রদর্শন করে কি না। খেয়াল করো কার্বন কার্বন এই যে ডাবল বন তৈরি করছে তার মানে এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করার একটা সম্ভাবনা আছে। কিন্তু খেয়াল করো এই যে কার্বন এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন দুটা ভিন্ন গ্রুপ, এই দিকটা দেখে মনে হচ্ছে সম্ভবত জ্যামিতিক সমতা প্রদর্শন করবে, কিন্তু এই কার্বনে তো দুটো একই জিনিস, অতএব এরা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। এখন প্রশ্ন আসতে পারে কেন একই জিনিস থাকলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না? তোমরা নিজেরা একটু চিন্তা করো তো, এই যৌগের কি আর কোনো ভিন্ন ত্রিমাত্রিক গঠন তুমি পাবা? তুমি কি এই সেই স্ত্রীটাকে চেঞ্জ করে কি নিচে দিবা আর এইচটাকে উপরে দিবা? তাহলে একই ঘটনা ঘটলো, একদিকে দুটা এইচ আর একটা এইচ একটা সেই স্ত্রী, আবার কি এইটা এই পারে এইটা উপর তুলে দিবা? সম্ভব না। মানে যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে একই পরমাণু বা মূলক থাকে তাহলে তাদের আসলে ভিন্ন কোনো ত্রিমাত্রিক গঠন পাওয়া যায় না, এই কারণেই তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এবার খেয়াল করি একটু, এই যৌগটা করবে কি না? অবশ্যই করবে। কেন করবে? এই যে দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বন সিএইচ থ্রি এইচ দুটা ভিন্ন, সিএইচ থ্রি এইচ দুটা ভিন্ন, অবশ্যই এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আবার খেয়াল করি একটু আমরা, এই যৌগটা করবে কি না? এই যে কার্বন সিএইচ থ্রি এইচ দুটাই ভিন্ন, এইচ বিআর দুটাই ভিন্ন। আবার খেয়াল করি সিএইচ থ্রি এইচ ভিন্ন, সিএল বিআর ভিন্ন। অর্থাৎ জাস্ট এইটাই মনে রাখবা, দ্বিবন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে দ্বিবন্ধন তৈরি করার পর অবশিষ্ট যে দুটা যোজনী থাকবে সেই দুইটা যোজনীতে যেন একই পরমাণু বা মূলক না থাকে, যেটা আমাদের ছিল এই যে এই যৌগের ক্ষেত্রে। এই কারণেই এই অ্যালকিনটা আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। ক্লিয়ার? এখন তোমরা যে দেখলে চিনতে পারবা যে কোন টাইপের যৌগগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করে আর কোনটা করে না, আমি একবার হাইলাইট করছি। অ্যালকিন তো অবশ্যই হতে হবে, অ্যালকিনের কার্বন কার্বন যে দ্বিবন্ধন থাকবে এই দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনের কোনো কার্বনেই যেন একই পরমাণু বা মূলক যুক্ত না থাকে। একই পরমাণু বা মূলক যুক্ত থাকলে আমরা কি সম্ভব না, এদের কিন্তু আরেকটা ত্রিমাত্রিক গঠন তুমি লিখতে পারবে না, তুমি এটাতে যেটাই লেখার চেষ্টা করো দেখবা যে ওই একই জিনিস আসবে। এই কারণে এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, অন্য সকল ক্ষেত্রেই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আমরা জ্যামিতিক সমানতার আরেকটা নাম জানি সিস ট্রান্স সমানতা, কারণ আমরা কিন্তু সংজ্ঞাতে বলেছি দুইটা কনফিগারেশান পাবো, ভিন্ন কনফিগারেশান পাবো, একটা হবে সিস আর একটা হবে ট্রান্স। এখন আমরা আসি কখন সিস সমানু বলবো আর কখন ট্রান্স সমানু বলবো। ওকে, একটু খেয়াল করতো ভাই, এই যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা? অবশ্যই করবে, এর সঙ্গে সিএইচ থ্রি এইচ
দুটা ভিন্ন, এও দুটা ভিন্ন। এই যে দুই কার্বনের, দুই কার্বনের সঙ্গে একই রকম পরমাণু বা মূলকগুলো যদি একদিকে থাকে তাহলে সেটাকে আমরা সিজ গঠন বলে থাকি, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে সেটাকে আমরা ট্রান্স গঠন বলে থাকি। এটা কিন্তু বিউটিন টু, এটাও বিউটিন টু। কিন্তু খেয়াল করো, এই যে একটু খেয়াল করো তোমরা, সিএইচ থ্রি সিএইচ থ্রি দুটো একই রকম মূলক একদিকে, এইচ এইচ দুটো একই রকম মূলক একদিকে, এই কারণে এটা হলো সিজ গঠন। আর এখানে খেয়াল করো, এই যে সিএইচ থ্রি সিএইচ থ্রি দুটো বিপরীত দিকে আছে, এই জন্য এই গঠনটা হলো আমাদের ট্রান্স গঠন, সিজ গঠন, এইটা হলো আমাদের ট্রান্স গঠন। এবার আরেকটা উদাহরণে আসি আমরা। এখানে কি একটা ব্যাপার তোমরা খেয়াল করেছো, এই যৌগে কিন্তু দুই রকমের মূলক ছিল, একটা মিথাইল একটা এইচ, আর এই যৌগে কিন্তু তিন রকমের মূলক আছে, একটা মিথাইল একটা সিএল একটা এইচ। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে সিস ট্রান্স নির্ণয় করব, দুইটা কার্বনের মধ্যে যেহেতু কার্বনের মোট হাত চারটা, দুইটা তো ডাবল বন্ড তৈরি করে ফেললো, তাহলে এর দুইটা ওর দুটা, মোট চারটা হাত, কিন্তু মূলক আছে তিন রকম, তার মানে নিশ্চয়ই এক রকমের মূলক কমন আছে। সেই কমনটা শুধু তোমরা দেখবা, এই কমন মূলকটা যদি একদিকে থাকে তাহলে সিস, বিপরীত দিকে থাকলে ট্রান্স। এখানকার কমনটা কি আসলে এইচ, দেখো এইচ কিন্তু একদিকে আছে, এটা হলো সিস গঠন, আর এখানকার এইচটা কিন্তু বিপরীত দিকে আছে, এইটা হলো ট্রান্স গঠন। এই হলো আমাদের সিস এবং ট্রান্স। এবার স্টুডেন্টরা সবচেয়ে যেটা প্রবলেম ফেস করে, যে তিনের অধিক মূলক যদি থাকে, তো তিনের অধিক থাকলে কত থাকবে, চারটা থাকবে, কারণ কার্বনের তো যোজনই চারটা, তাহলে তিনের অধিক মূলক যখন থাকবে তখন আমরা আসলে সিস ট্রান্সটা কিভাবে নির্ণয় করব। এই যৌগটার বড় উদাহরণ খেয়াল করে দেখো একটু, এখানে কিন্তু সিএইচ থ্রি এইচ বিআর সিএল চারটাই ভিন্ন মূলক, তাহলে এই কার্বন এই কার্বন এদের মধ্যে তো কোনো একই রকম মূলকই নাই। আমরা প্রথম তাকে কী শিখলাম, যে যদি দুই রকমের মূলক থাকে, আমরা দুই রকমের মূলক থাকলে কী দেখলাম, যে দুই রকমের মূলকের যদি একই দিকে থাকে তাহলে হচ্ছে সিস, বিপরীত দিকে থাকলে ট্রান্স, যদি তিন রকমের মূলক থাকে তাহলে দুটার মধ্যে যেটা কমন থাকবে সেটা একই দিকে থাকলে হচ্ছে সিস, বিপরীত দিকে থাকলে ট্রান্স। কিন্তু এখানে কীভাবে নির্ণয় করবো আমরা, এখানে তো চারটাই ভিন্ন। এই ক্ষেত্রে একটা চমৎকার বিষয় আমরা খেয়াল করি, সেইটা হলো এই সিস্টেমটাকে আমরা আসলে বলে থাকি ইজেড সিস্টেম, ইয়ের এটা জার্মান শব্দ, অ্যান্টিজেনেট বলা হয় আসলে, ইংলিশের সাথে তোমরা উচ্চারণটা মিল খুঁজে পাবা না, এটা জার্মান শব্দ, ইংরেজি শব্দ না, জেড হচ্ছে জুসানেন্ট। অ্যান্টিজেনেন্ট, অ্যান্টি বলতে আমরা কি বুঝি বলো, বিপরীত, তার মানে বিপরীত দিকে থাকলে সেটা হবে ই, আর একই দিকে থাকলে সেটা হবে জেড। তাহলে কি বিপরীত থাকলে ই, কি একই দিকে থাকলে জেড, এই ক্ষেত্রে তোমরা খেয়াল করবা, যেহেতু আমাদের চারটা মূলকই ভিন্ন, এই কার্বনের সাথে যে দুটা মূলক যুক্ত থাকবে তোমরা দেখবা এই দুটা মূলকের মধ্যে ভারী মূলক কোনটা, মানে কার আণবিক ভর আসলে বেশি। মিথাইল আর এইচের মধ্যে অবশ্যই আণবিক ভর বেশি হচ্ছে সিএইচ থ্রির। আচ্ছা, এই দুটার মধ্যে কার আণবিক ভর বেশি, সিএল এবং বিআরের মধ্যে অবশ্যই বিআরের আণবিক ভরটা বেশি। যদি আমরা দেখি যে আমাদের ওই অ্যালকিনে চারটা মূলক আছে, চার রকমের মূলক আছে, তাহলে আমরা দেখব যে দুই কার্বনের এই ভারী মূলকগুলো যদি বিপরীত দিকে থাকে তাহলে ওটাকে আমরা বলবো ট্রান্স, বা আমরা বলতে পারি ই সিস, ই ই সমানও বলতে পারি, ট্রান্স সমানও বলতে পারি। আর যদি আমরা দেখি এই ভারী মূলকগুলো একই দিকে আছে তাহলে সেটাকে আমরা বলবো সিস সমানু। এই বিষয়টাই আমাদের বইগুলোতে কিন্তু একটু জটিল করে বলা আছে, সেই জটিলতাটা কি একটু তোমাদের এখন বইয়ের সঙ্গে আমি একটু মিলাই দিই। তোমরা যে ব্যাপারটা খেয়াল করবা, এই যে আমি তোমাদের বললাম যে অ্যালকিনগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করবে, কোন অ্যালকিন, আমরা বলেছি যে অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে তাদের প্রত্যেক কার্বনেই ভিন্ন ভিন্ন মূলক থাকবে, অর্থাৎ একই কার্বনে দুটা একই রকম মূলক থাকা যাবে না। জাস্ট এই জিনিসটাতে আমাদের বইয়ে কীভাবে লেখা আছে একটু খেয়াল করবা, তোমরা একটু খেয়াল করলে দেখবা আমাদের বইয়ে লেখা আছে যেসব অ্যালকিনের গঠন এরকম সেসব অ্যালকিনগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। এবং সেখানে কিন্তু বলা আছে আরেকটা বিষয়, যে এই যে এ বি দেওয়া আছে, তো এ নট ইজ ইকাল টু বি, এটার অর্থ কি আসলে, এইটা দ্বারা মেনলি বোঝানো হচ্ছে এই যে
কার্বন কার্বন যে ডাবল বোন আছে, দেখো একটা এ একটা বি দুটা ভিন্ন জিনিস, একটা এ একটা দুই একটা বি দুটা ভিন্ন জিনিস। অর্থাৎ এখানে কিন্তু মোট দুই টাইপের মূলক আছে, একটা এ টাইপ একটা বি টাইপ। এই যে উদাহরণ খেয়াল করো, দুই টাইপের মূলক, একটা সিএইচ থ্রি একটা এইচ। ধরে নাও এটা এ, এটা যদি আমাদের এ হয় তাহলে এটা এ, তার মানে এটা এ, এটা মানে কি বি, এই যে বি, দুটা বি একদিকে দুটা এ একদিকে, অতএব এটা সিস গঠন। এটা আমাদের বই ভাবে দেখানো আছে। আরেকটা শর্তে কি বলা আছে একটু খেয়াল করবা তোমরা, এই যে বলা আছে এ বি কার্বন কার্বন ডাবল বন্ড, একটা আছে এ বি একটা আছে বিডি। তার মানে একটু তোমরা খেয়াল করো তো এখানে কয় রকমের মূলক আছে। আমার এখানে মূলক আছে কিন্তু আসলে তিন রকমের, এ বি, বি তো কমন, ডি তো কমন, কোনটা বি। তাহলে কমন দুই কার্বন যেটা কমন থাকবে সেটা একদিকে থাকলে সেটা হবে সিস, আর বিপরীত দিকে থাকলে সেটা হবে ট্রান্স। যেমন আমরা এই উদাহরণটা এখন খেয়াল করতে পারি, এই যে খেয়াল করো, ধরে নাও তোমরা এইটা এ, তাহলে এইটা যদি আমার বি হয় তাহলে এটা নিশ্চয় বি, আর এটাকে আমরা কি ধরছি তাহলে ডি। এই যে দেখো একই রকম মূলক একদিকে, অতএব এইটা সিস গঠন। আরেকটা বই আমাদের কি বলা আছে একটু খেয়াল করবা তোমরা, এই তিন রকমের গঠন আমাদের বই কিন্তু দেওয়া আছে, কার্বন কার্বন ডাবল বন্ড এ বি ডি। খেয়াল করো চারটাই কিন্তু ভিন্ন, চারটাই ভিন্ন, এ বি ডি মানে চার টাইপের মূলক এখানে আছে। যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পারি, এই যে এইটা এটা ধরে নিই আমরা, এইটা এ এইটা বি, আর কি কি ধরছি আমরা, একটা ডি একটা হলো ই। এই যে এই ক্ষেত্রে আমরা আসলে অ্যাকচুয়ালি ই জেড সিস্টেমটা অ্যাপ্লাই করেছিলাম, যে দুটার মধ্যে যেটা ভারী মূলক সেটা যদি একদিকে থাকে তাহলে সিস, বিপরীত দিকে থাকলে ট্রান্স। তাহলে বলতে পারবা এটা আমরা সিস না ট্রান্স? খেয়াল করো এই যে এই দুটার মধ্যে ভারী কোনটা, এইটা, এই দুটোর মধ্যে ভারী কোনটা, এইটা কি একদিকে আছে, অতএব এটা সিস গঠন। আমি আশা করি ব্যাপারটা তোমার এখন একদমই ক্লিয়ার, যে তোমাদের বইয়ে কীভাবে দেওয়া আছে, বিষয়টা আসলে কীরকম। আমরা প্রথমে যদি এভাবে দেখতাম বিষয়টা কিন্তু জটিল হয়ে যেত, তাই আমি তোমাদের প্রথমে বলার চেষ্টা করেছি যে দ্বিবন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে সেই দুটা কার্বনের সাথে কোনো কার্বনেই যেন একই মূলক বা পরমাণু না থাকে। এই কার্বনের দুটা ভিন্ন হতে হবে, অপর কার্বনের দুটা ভিন্ন থাকতে হবে, থাকলেই তারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। তো দেখি আমরা তোমাদের যে একাডেমিক কনসেপ্ট বুকটা আমি দিয়েছি তোমরা খেয়াল করবা, সেখানে বহু বিগত ফাইনাল পরীক্ষার প্রশ্ন, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে দুটা প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি তোমাদের শুধুমাত্র। একটা যশোর বোর্ড 2016 সালে এসছে, আর একটা ঢাকা ইউনিভার্সিটি 11-12। অসংখ্য প্রশ্ন এসছে জ্যামিতিক সমানতা থেকে, যে নিচের কোন যোগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে বা কোনটি করে না, এই টাইপের প্রশ্নে একটু দেখো তোমরা। এই যে এই কোশ্চিনটা আমাদের এসছে যশোর বোর্ড 2016, যে নিচের কোন যোগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, একটু দেখি আমরা এ নাম্বার অপশনে কার্বন কার্বন ডাবল বন্ড। কিন্তু একটু খেয়াল করলে তোমরা দেখবা ডাবল বন্ডের সাথে একই পরমাণু, দুটাই হাইড্রোজেন, অতএব এইটা জ্যামিতিক সমানতা অবশ্যই প্রদর্শন করবে না, কারণ আমরা বলেছি কোনো কার্বনই যেন একই পরমাণু বা মূলক না থাকে। এটা দেখি, এটা আরও করবে না, এর সঙ্গে দুটো একই, এর সঙ্গে দুটো একই, দুটাই হাইড্রোজেন দুটাই হাইড্রোজেন, হবে না। এবার এইটা দেখি একটু, এখানেও তাই, দুটাই সিএল দুটাই হাইড্রোজেন, হবে না। বাট এইটাতে খেয়াল করো কার্বনের সাথে একটা সিএল একটা ইস, তার মানে দুটা ভিন্ন, এখানেও কি একটা সিএল একটা ইস মানে দুটা ভিন্ন, তার মানে কি দাঁড়ালো বিষয়টা, আমাদের অ্যান্সার কোনটা হবে, এইটা, এই যৌগটা আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। আরেকটা ব্যাপার কি খেয়াল করছো তোমরা, এটা আরও সহজ বিষয়, তোমরা দেখবা অ্যালকিনের ক্ষেত্রে যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তাদের সঙ্গে যে পরমাণু বা মূলকগুলো যুক্ত থাকবে সেখানে যদি দুই দেওয়া থাকে তাহলে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। দুই দেওয়া আছে মানে বোঝো নাই, একই মূলক থাকলেই তো দুই দেওয়া থাকবে, একটা কখন আমরা, এই যেমন এখানে দুটা হাইড্রোজেন তাই দুই দেওয়া আছে, দেখো দুই দেওয়া আছে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, এই যে দেখো দুই দেওয়া আছে, দুই দেওয়া আছে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, এই যে দেখো দুই দেওয়া আছে, দুই কখন দেওয়া থাকবে, যখন দুটো একই রকম হবে, তখন তো দুবার না লিখে তো আমরা একবার লিখে দুই লিখতে পারি, এরকম জায়গায় যখন তোমরা দেখবা বুঝবা তারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। তাহলে আরেকটা দেখি আমরা, ঢাকা ইউনিভার্সিটি 11-12 সেশনের একটা কোশ্চিন, আমরা যেটা শিখলাম সেটা একটু খেয়াল করি, এই যে অন্যদিকে দেখবেন, ওইদিকে সাব ব্যাংক কুসা যাই থাকে আমরা দেখবো না, আমরা শুধু দেখবো দ্বিবন্ধনযুক্ত দুটা কার্বন, দ্বিবন্ধনযুক্ত দুটো কার্বন, এই কার্বনের সাথে টু দেওয়া আছে, আর দেখে লাভ নাই, এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, কারণ দুটো একই। এটা দেখি, এই যে দুই দেওয়া আছে, হবে না, জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। এটাতে দেখি আমরা দ্বিবন্ধনযুক্ত, হ্যাঁ এইখানে দেখো
কোনো ডাবল বন্ধযুক্ত কোনো কার্বনের সাথেই দেখো CH3H কোনো মূলক লিখে দুই দেওয়া নাই মানে দুটো ভিন্ন, দেখো CLBR কোনো দুই দেওয়া নাই মানে দুটো ভিন্ন, তার মানে এই যৌগটাই কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, বাট এটার ক্ষেত্রে দেখো দুই দেওয়া আছে। খুব সহজে আমরা বুঝতে পারবো দ্বিবন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে তাদের সাথে যে পরমাণু বা মূলকগুলো যুক্ত থাকবে সেই পরমাণু বা মূলকে যদি দুই দেওয়া থাকে তাহলে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, আর দুই দেওয়া না থাকলে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। আমি আশা করি এই জ্যামিতিক সমানতার মতো একটা তোমাদের ভাষায় বলি আর কি বেশ ক্রিটিক্যাল একটা জিনিস আমরা খুব ইজিলি উপস্থাপন করলাম। তো অনেক সময় স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ভাইয়া শুধু তো আপনি অ্যালকিন দেখালেন তো চাকরির জগতে একটু দেখান, এটা খুব ইজি, এটা খুবই একদমই অ্যালকিনের মতোই, দেখো বিষয়টা দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে খেয়াল করো CH2, আমরা প্রথমেই বলেছি যে এই যৌগটা করার একটা সম্ভাবনা আছে কারণ এটা চাকরির যৌগ, ফলে এদের কার্বন কার্বন যে কোনো কার্বন কার্বন বন্ডে মুক্ত আবর্তন সম্ভব না, কিন্তু এটাই তো শুধু শর্ত না, তাদের জন্য আমরা ভিন্ন দুটা ত্রিমাত্রিক গঠন পাই। আচ্ছা এর কি কোনো ভিন্ন ত্রিমাত্রিক গঠন লেখা সম্ভব? কেমনে লিখবো আমরা, ধরে নিই CH2 H, এটাই তো ছিল। আচ্ছা তোমরাই বলো এটার কি কোনো ভিন্ন ত্রিমাত্রিক গঠন লিখতে পারি, কী করবো এইচটা নিচে এইচটা উপরে দিব কি আসবে, একই জিনিস সেম ঘটনা, যে চাকরিক যৌগের দুইটা কার্বনের মধ্যে যে আমরা আগেরটা যেমন অ্যালকিনের ডাবল বন্ডের কথা বললাম এখানে ওই চাকরি যৌগের পরপর দুটা কার্বনের সঙ্গে যে পরমাণু বা মূলকগুলো যুক্ত থাকবে একই রকম যেন না হয়, এই যে এটা হলেই হবে, ওকে এইটা আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। কারণ এই যে এটা একটা গঠন পেয়েছি আমরা, আরেকটা গঠন কী লিখতে পারি, আরেকটা গঠন কী লিখতে পারি, এটা আমরা CH2টা এখানে থেকে যাক CH3H, আচ্ছা এখন খেয়াল করো তো এই দুটো ত্রিমাত্রিক গঠন ভিন্ন না, এটার এইচটা উপরে ছিল CH3 নিচে ছিল, এটা এইচটা আমার উপরে দিয়ে CH3 নিচে দিয়েছে, ফলে এই যে এরা হচ্ছে পরস্পরের সিস ট্রান্স সমানো। এখন তোমরা বলো তো কোনটা সিস কোনটা ট্রান্স, অবশ্যই এটার যেহেতু একই রকম মূলকগুলো কী আছে বিপরীত দিকে আছে অতএব এটা হচ্ছে ট্রান্স, আর এখানে একই রকম মূলকগুলো কী আছে একদিকে আছে অতএব এটা হলো সিস। যদি আমাদের সাধারণত আমরা দেখেছি যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় চাকরির যৌগগুলো খুব কম দেয় যত দিয়ে সব অ্যালকিনি, তারপরও এরকম বিষয়টা, তারপরও তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজে নক করবা, আমরা নেক্সট ক্লাসে এসে এগুলো আবার সলভ করে দেবো। থ্যাংক ইউ।